আসার আগে আমার জীবন আছে অনেক কঠিন, আর আমি আসছিলাম তখন স্টেশনে আসছিলাম, আমার মা বাবা তখন আসছিল না, আর আমি ওখানে আর কি বেশিরভাগ বয়স আছিল 13 যখন আমার মা বিদেশ আমার পাচার করে দেবে চাইছিল তখন। তারপর আমার একটা বিয়ে হয়েছিল আমার জামাই নিশা খুরাসিন, পরে একটা বাবু হয়েছে তার আমার জামাই আমার রেখা গেছে গা, ওই আমার ওই স্টেশনে আসছিলাম। তারপর ওই এক মুন্নির বাসায়, তারপরে এই যে পবিত্রায় দুধ পাপা আমি পার যোগাযোগ হয়েছে, সে আমার বলছিল যে যে কাজের জন্য কথা, বিভিন্ন ধরনের ওই যে টাইডাই এপ্লি কাঁথা এগুলা শিখছি, এগুলো অনেকগুলো ট্রেনিং করেছে, তো এগুলো ট্রেনিং এর মাধ্যমে অনেক কিছু শেখা হয়েছে। যেটা আমি নিজে চেষ্টা করছি যে যদি এরা যায় তাহলে আমার বাবু ভালো একটা ইয়ে পাইব মুখের দিকে, যাতে আমি ওই পথে থাকলাম বাবু এগুলো জানবো যে আমার মা এগুলো কাজ করে একটা ভালো পথের জন্য। আমার ওই যে মুন্নিয়াপা বলছে সম্মান হবে বা ভালোবাসা হবে বা এমনকি স্নেহ সম্মান সবই পাইবা তুমি জায়গায়।